হ্যালো, আসসালামু আলাইকুম। আমার পরিচিত ইঞ্জিনিয়ার এবং অপারেটর ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে যে মেশিনটা আমি দেখাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ক্রেন দিয়ে কাজ চলতেছে, তো এটা হলো তোপালের একটা মেশিন। আমরা ডিসমেন্টাল করার জন্য গিয়েছিলাম, সো সেটাই আজকে আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করব। স্ক্রুটা ফার্স্টলি আমরা খুলে নিয়েছিলাম, সিমেন্ট স্ক্রুটা। পাশে একটা কনক্রিট পাম্প ছিল পুসমাইজারের, তো সেটাকেও আমরা ক্রেন দ্বারা হুক করে ধীরে ধীরে একটু পাশে দূরে রাখার জন্য চেষ্টা করতেছে ক্রেন। এটা অনেক আগের পাম্প, চোদ্দোশো মডেল মেবি হবে পোস্টমাইজারের, 1407 না 1400 যেন। তো যাই হোক, পাম্পটা আস্তে আস্তে ক্রেন অপারেটার সরিয়ে দিয়েছিল ক্রেনটার ওই পাশে। আমরা পিক আপ এবং ট্রাক নিয়ে গেছিলাম লোড করার জন্য। দেখতেই পারছেন পাম্পটা সরিয়ে নেওয়া হচ্ছে। এই যে ছোট একটা পিক আপ ছিল, আমরা এটাতে এটা লোড করে দিয়েছিলাম একেবারে। ক্রেনের কাজগুলো করার সময় আপনারা যখন কাজ করবেন একটু সাবধানতার সাথে কাজ করবেন। এখানে আমাদের টেকনিশিয়ান ছিল, তারা অনেক এক্সপার্ট, অনেক বছর ধরে কাজ করছে। ক্রেনে কাজ করার সময় একটু সাবধানতার সাথে কাজ করতে হবে সবসময় সবাইকে, কারণ একটা দুর্ঘটনা আসলে হয়ে গেলে কিছুই করার থাকবে না তখন। পাম্পটা ধীরে ধীরে নামানো হচ্ছে। গাড়িটা একটু ছোট, যার কারণে ছেড় হচ্ছিল না। তো লাস্ট হয়ে গেছে, উপরে গ্যাস কাটারওয়ালা, গ্যাস কাটার যে ম্যান, উনি হচ্ছে নিচে নাটবোল্টগুলো কিছু ছাড়িয়ে দিচ্ছে, কারণ অনেক পুরাতন মেশিন, নাটবোল্টগুলো আসলে সব খোলা সম্ভব হয়নি, এখানে কেটে দিচ্ছিল। পরে আমরা লেডারটা বাঁধালাম, লেডারটা বাঁধিয়ে সরিয়ে ওই পাশে ফাঁকা জায়গায় রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ফাঁকা জায়গায় আমরা রেখেছি, এখানে পাম্প যেখানে লোড দেওয়া হয়েছে তার পাশেই। তো এখন আমরা মিক্সারটা সলিং করে দেওয়া হয়েছে, মিক্সারটা সলিং করে দেওয়া হয়েছে। কিছু নাটবোল্ট দিন আমরা কেটেছিলাম, তো কিছু আবার রেখে দেওয়া হয়েছিল, কারণ পুরাতন মেশিন, একেবারে সব নাটবোল্ট কেটে বা আনলুজ করে লুজ করে দিলে জিনিসটা স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে না। এই যে দেখুন, আমরা মিক্সারটা খুলে ফেলেছি অলরেডি, প্ল্যাটফর্ম সহ এবং ট্রাভেলিং বাকেটটা সহ মিক্সার ইউনিটটা আমরা খুলে ফেলেছি। ধীরে ধীরে এটাকে আমরা নামাচ্ছি, একেবারেই ওটাকে ট্রাকে লোড করে দিব আমরা। আমাদের গ্যাস কাটার ম্যান এবং টেকনিশিয়ান আছে উপরে একজন, ওনারা সাবধানতার সাথে দেখে শুনে কিভাবে জিনিসটাকে নামানো যায় এবং লোড করা যায় সেটাই করতেছেন আর কি। তো এই যে ধীরে ধীরে নামানো হচ্ছে, এখানে মিক্সারটা একটা ওয়েটি পার্ট আর কি, খুবই ভারী একটা অংশ। তোপালে মেশিনের মিক্সারটাও ভারী। তো এখানে নিচে প্ল্যাটফর্মটা ছাড়ানো হচ্ছে, কারণ মেশিনটা প্ল্যাটফর্ম সহ আমাদের যে ট্রাক বা পিক আপ যায় বলেন কেন নিয়ে আসা হয়েছে, এটা আঁটবে না, মানে পুরোপুরিভাবে ওর বেটে উঠবে না, এ কারণে আমরা প্ল্যাটফর্মগুলো ছাড়িয়ে নিয়েছিলাম।
ক্রেনের কাজ করার সময় আবারও বলছি, বারবার ক্রেনের কাজ করার সময় খুব সাবধানের সাথে কাজ করতে হবে আপনাদেরকে। তো আমরা বসিয়ে দিলাম মিক্সারটা ট্রাকের উপরে। বাকি রইল আমাদের বিন সেকশনটা আর কিছু ছোট ছোট, যেমন ট্রাভেলিং ট্রাক, তারপরে কিছু ইয়ে আছে, ওগুলো নিতে হবে। তো এই যে আমরা দেখেন একটা বিন সেকশনটা সলিং করে নিয়ে যায়, ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে ক্রেনে করে। এর ভিতরে মাঝে আমরা শিফট করে নিয়েছিলাম ক্রেনটা, ওই পাশে ছিল ওই পাশে নিয়ে চলে এসেছি। ট্রেলারটা এখন ঢোকানো হবে, ট্রেলার ঢুকিয়ে ট্রেলার পরে লোড দিয়ে দেওয়া হবে। দেখছেন আপনারা, এটা বিন সেকশনটা, চারটা হপারের একটা টোটাল এগ্রিগেট সেকশন। ট্রেলারটা ঢুকে গেল, দেখুন এখন ধীরে ধীরে এটা অরপর সেট করে। এটা ক্রাশ হয়েছিল ছোটোখাটো ট্রেলারের সাথে এবং বিন সেকশনের একটা অংশে। ট্রান্সপোর্টেশনের জন্য যাতে করে সুবিধা হয়, সেইভাবে আপনাকে যে কোনো ম্যাটেরিয়াল রাখতে হবে, যেন নড়াচড়া না হয় বা ট্রান্সপোর্টেশনের রাস্তার ভাঙাচড়ার কারণে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। এটা আপনাদের মিক্সারের লেগ ছিল, আমরা ছোটো পিক আপে তুলে দিয়েছিলাম, ওইদিকে জায়গা হয়নি বা যাই হোক কোনো কারণে আমরা এখানে শেষের ছোটোখাটো মালামালগুলো এই ছোটো পিক আপ থেকে তুলে দিয়েছিলাম। আমাদের টেকনিশিয়ান দুইজন ওনারা কাজ করতেছে। আমাদের কাজ প্রায় শেষের দিকে, শেষের দিকে বলতে শেষ হয়েও গেছে। তো ওইটা দেখলেন বিনের ট্রেইলার আর পাম্প এবং কিছু মালামাল এইটাতে দেওয়া আছে। কন্ট্রোল রুমটা এইটাই আছে। আর এদিকে হচ্ছে সেই মিক্সারের সেকশনটা ট্রাভেলিং ট্রাক সহ, এই যে দেখতে পাচ্ছেন বিন সেকশন, সিমেন্ট স্ক্রু সবই এইটাতে দিয়ে দেওয়া হয়েছে এই টেলারটাতে।